ভোটারবিহীন সরকার এখন আইসিইউতে আছে, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসানউদ্দিন সরকার। জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরে মহানগর গাছা থানা বিএনপির দেওয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহরাবউদ্দিন। গাজীপুর থেকে অবৈধ ও ভোটারবিহীন সরকার পতন আন্দোলনের সূচনা হবে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু এই ধরনের